প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব, জানব আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাইয়া। আপনার নাম কি? আলো। আলো, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আলো বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়ে শাদী হয় না। আলো আপুর এখনো বিয়ে শাদী হয় নাই। কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করে যাই। কি বলেন, বাসা বাড়িতে কাজ করেন, বিয়ে শাদী হয় নাই, তো বাসা বাড়িতে কাজ করা কি ভালো এই বয়সে? এখন আমি ছোটকালে দুইটা বোন পালছি, তাদের বিয়ে শাদী দিছি, তারা তো আর আমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা উল্টা আর আমার কাছে চায়। বাবা মা দুজনেই মারা গেছে ভাইয়া, তো এখন আমার তো নিজের চিন্তা, মানে ডিসিশন নিজেই নিছি। এখন প্রতিবেদন আসছে, সুন্দর একটা মনের মানুষ পাইলে আমি জীবন সঙ্গিনী করব। আচ্ছা, এতে ভালো কাজ করছেন, সবাই কাজ করছেন, যে বাবা মা নাই, বাবা মার কাজ আপনি করছেন, ছোট ছোট বোনকে বিয়ে দিচ্ছেন। ও, এই অবস্থা। তো তারা কি বোঝে নাই যে আপনি তাদের জন্য বিয়ে শাদী করেন নাই, তাদের উল্টো ভালো জায়গায় বিয়ে শাদী দিচ্ছেন, তারা ভালো আছেন এখন? হ্যাঁ, তারা ভালো আছে, কিন্তু আমি তো একটা মানুষ, আমার উপরে মানে অনেক চাপ দিতে আছে, আরো টাকা পয়সা চায়, আমি কোথায় পাবো? আমার বিয়া শাদী হয়নি, আমি তো ইনকাম করি কত টাকা। এখন তারা এখন তাদের তো বিয়ে শাদী দিয়ে দিয়েছেন, যা যার মতো শেষে থাকবে, এখন তার দরকার নেই, তাদের দেখার দেখার দরকার আছে? বলেন না, আমি মায়ের ছায়া দিছি, আরো টাকা পয়সা চাই। কেন চাই? এখন চা কিসের জন্য? একটা ছোট্ট বাড়ি আছে, সেইখানে আমি থাকি, সেই বাড়িটা এখন নিতে চাই, সেটা সেই জন্য এরকম আমার উপর চাপ দিতে চাই। আচ্ছা, বাড়ি কি আপনার বাবার নামে নাকি? বাড়িটা আমার বাবার নামে। ও, কোন জায়গায় বাড়ি? বাড়িটা বগুড়া। মানে ওই বাড়ির টাকাটা চাচ্ছে আর কি নাকি? হ্যাঁ, মানে তারা ভাগের টাকা চাচ্ছে, টাকাটা চাচ্ছে। তো আপনি যদি কষ্ট করে বিয়ে শাদী দিয়েছেন, তো এই টাকাটা কি দিছে আপনাকে ফিরে? এটা তো আর ওরা বোঝে না, আমি অনেক কষ্ট করে তাদের মানুষ করে বিয়ে শাদী দিয়েছি, সেটা আর বোঝে না ওরা। ওরা তার টাকা টাকা চিনে, আমারও চিনে না। আচ্ছা, তো এখন কি আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, এই জন্য আমি বিয়ে শাদী করবো, দেখে তারা বাড়ি ঘর নিয়ে গেলে নিয়ে যাইবো, আমার যদি একটা সুন্দর মনের মানুষ পাই তার সঙ্গে আমি চলে যাবো। তাকে নিয়ে বাকি জীবনটা কাটাইবেন নাকি? মানে জায়গা সম্পত্তি কোনো প্রতি কোনো লোভ নেই? লাগবো না, আমি সারা জীবন কষ্ট করে এই পর্যন্ত আসছি, তারা তো আমরা চিনি না, তারপর তাদের আর কি করবো? আচ্ছা আচ্ছা, বলছি থাক, ওরা সম্পত্তি নিয়ে রাখো, আমি চলে লাগাম, একটা সুন্দর মনের মানুষ পাইলে জীবন সঙ্গে। তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এই মোবাইলের মাধ্যমে। তো দর্শক, আপনারা আল্লাহ আব্বার কথা শুনলেন, আল্লাহ আব্বা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে এবং আশা করি খুব ভালো মেয়ে, তো আপনি যে ঘরে যাবেন সেই ঘর তো মনে হয় একদম আলোকিত করে দিবেন নাকি? ইনশাআল্লাহ, তো দর্শক আল্লাহ আব্বার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বার 01949583007। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।